সামরিক শক্তির সর্বোচ্চ পর্যায় হচ্ছে পারমাণবিক বোমা। প্রায় প্রতিটা শক্তিশালী দেশই চায় নিজেদের কাছে পারমাণবিক অস্ত্র রাখতে। একটা পারমাণবিক বোমার আঘাত প্রচণ্ড শক্তিশালী জাপানকে চিরদিনের জন্য শান্ত করে দিয়েছিল। আমেরিকার সাথে পাল্লা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করেছিল সোভিয়েত ইউনিয়ন। পরে সেই তালিকায় যোগ হয় ফ্রান্স এবং ব্রিটেন। জাতিসংঘের পাঁচ সুপার পাওয়ারের মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র হাতে পায় চীন। এরপর এই পাঁচ পরাশক্তি এমন আইন করে বসে যেন এই পাঁচ দেশের বাইরে আর কেউ পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। এই পাঁচ দেশের পরমাণু অস্ত্রকে বৈধতা দেওয়া হয়। আইন অনুযায়ী এর বাইরে কেউ পারমাণবিক বোমা তৈরি করলে সেটা হবে অবৈধ। তবে সেই আইনের তোয়াক্কা না করেই এই পাঁচ দেশের বাইরে প্রথম দেশ হিসেবে পারমাণবিক অস্ত্র তৈরি করে ভারত। এতে ভারতের উপর প্রচণ্ড চাপ আসা সত্ত্বেও তারা এই অস্ত্র ত্যাগ করতে অস্বীকৃতি জানায়। ভারতের পথ ধরে পাকিস্তানও পারমাণবিক অস্ত্র তৈরি করে। বৈধ পাঁচ দেশের বাইরে কেবলমাত্র ভারত এবং পাকিস্তানের পারমাণবিক অস্ত্রকেই ন্যায্যতা দেওয়া হয়। পুরোপুরি অবৈধ পারমাণবিক অস্ত্রধারী হিসেবে বিবেচনা করা হয় উত্তর কোরিয়াকেই। আর ইসরায়েল পারমাণবিক অস্ত্র তৈরি করলেও উপযুক্ত প্রমাণের অভাবে তাদের উপরে কোনো চাপ প্রয়োগ করা হয় না বা কেউ করে না। যাই হোক, এই দেশগুলোর বাইরে বেশ কয়েকটি দেশ পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা চালাচ্ছে। হয়তো আগামী কয়েক দশকে আরও কিছু রাষ্ট্র পারমাণবিক অস্ত্রধারী হবে। আমাদের আজকের ভিডিওটিতে তুলে ধরব নিকট ভবিষ্যতে কোন কোন দেশ পারমাণবিক অস্ত্রধারী হতে পারে। তাহলে চলুন সামনের দিনগুলোতে কোন কোন দেশের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারে তা জানতে পুরো ভিডিওটি দেখা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। প্রথমে আসি সিরিয়ার দিকে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া পারমাণবিক অস্ত্র তৈরি করবে এমন তথ্য যে কেউ হেসেই উড়িয়ে দিবে। কিন্তু সিরিয়ার আজকের এই যুদ্ধ অবস্থার জন্য অন্যতম কারণ পরমাণু অস্ত্রের প্রতি তাদের আসক্তি। সিরিয়া সেই 1969 সালেই পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম হাতে নেয়। অর্থাৎ তখনও ভারত এবং পাকিস্তানের মতো রাষ্ট্র পারমাণবিক অস্ত্রের কথা কল্পনাও করেনি। যাই হোক, ওই সময় থেকে সিরিয়ায় কমপক্ষে 4টি সরকার বদল হয়েছে, কিন্তু কেউই পারমাণবিক অস্ত্রের আশা ছাড়েনি। 2007 সালে ইসরায়েল বিমান হামলা চালিয়ে সিরিয়ার একটি পারমাণবিক গবেষণাগার ধ্বংস করে, যাতে 10 জন উত্তর কোরিয়ার বিজ্ঞানী নিহত হয়। পরে প্রকাশ পায় উত্তর কোরিয়ার কাছে পারমাণবিক অস্ত্র তৈরির প্রযুক্তি পেয়েছিল সিরিয়া। এছাড়াও চীনের কাছে থেকে নিউট্রন সোর্স রিয়্যাক্টর কিনেছিল সিরিয়া। সিরিয়া পারমাণবিক অস্ত্র হাতে পেলে ইসরায়েলের জন্য তা সবথেকে বড় হুমকি। এমনকি ইরানের হাতে পরমাণু অস্ত্র থাকার থেকেও সিরিয়ার কাছে থাকাটাই ইসরায়েলের জন্য বেশি ঝুঁকিপূর্ণ, কারণ ইসরায়েল থেকে সিরিয়ার দূরত্ব মাত্র কয়েক কিলোমিটার। আবার সিরিয়ার সাথে ইসরায়েলের বেশ কয়েকটি যুদ্ধও হয়েছে, এমনকি সিরিয়ার গোলান মালভূমিও ইসরায়েল দখলে রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে, ইসরায়েল সিরিয়া পরমাণু গবেষণাগার ধ্বংস করা সত্ত্বেও কিভাবে অস্ত্র উৎপাদন করতে পারবে সিরিয়া? আসলে ইসরায়েল সিরিয়ার একটিমাত্র স্থাপনা ধ্বংস করেছে, আর সিরিয়া তাদের পরমাণু গবেষণা নিয়ে কোনো উত্তর দেয়নি আন্তর্জাতিক মহলকে। তাই সিরিয়া পরিস্থিতি শান্ত হলে বহুল আকাঙ্ক্ষিত পারমাণবিক অস্ত্রের গবেষণা কি হবে তা বলা মুশকিল। মধ্যপ্রাচ্যে সবার আগে যে দেশটি পারমাণবিক অস্ত্রের জন্য চেষ্টা চালিয়েছিল সেটি হচ্ছে ইরাক। সেই 1959 সালেই সোভিয়েত ইউনিয়নের সাথে পারমাণবিক গবেষণা চুক্তি করে। তখন আমেরিকা, সোভিয়েত ইউনিয়ন এবং ব্রিটেন কেবল এই তিন দেশের কাছেই পারমাণবিক অস্ত্র ছিল। সবথেকে অদ্ভুত ব্যাপার হচ্ছে, পাঁচ পারমাণবিক শক্তিধর দেশের 4টি ইরাকের পরমাণু গবেষণায় সাহায্য করেছিল। সোভিয়েত ইউনিয়ন শুরু থেকে ইরাককে সাহায্য করেছিল। ইরান ইরাক যুদ্ধের সময় আমেরিকাও সাহায্য করেছিল, ব্রিটেনও সাহায্য করেছিল, তবে সবথেকে বেশি সাহায্য করেছে ফ্রান্স। ফ্রান্স কোনো আইনের তোয়াক্কা না করেই ইরাককে সাহায্য করেছিল। তবে 1981 সালে ইসরায়েল এবং 1989 সালে ইরানের হামলায় ইরাকের এই গবেষণা পণ্ড হয়ে যায়। নিকট ভবিষ্যতেই ইরাকে পারমাণবিক অস্ত্র প্রাপ্তির সম্ভাবনা নেই বললেই চলে। পারমাণবিক অস্ত্র তৈরিতে চেষ্টারতদের সন্দেহের তালিকায় সর্বশেষ যুক্ত হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ মায়ানমার।
2007 সালে রাশিয়ার সাথে মায়ানমার একটি বিতর্কিত পারমাণবিক গবেষণা চুক্তি করে। 2009 সালে সিডনি মর্নিং হেরাল্ড পত্রিকার গবেষণায় উঠে আসে মায়ানমার 2014 সালের ভিতরেই পারমাণবিক বোমা তৈরির কার্যক্রম চালাচ্ছে। 2010 সালে মায়ানমারের সরকার বিরোধীরা পারমাণবিক অস্ত্র নিয়ে গবেষণার বেশ কিছু প্রমাণ পায়। এছাড়াও জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়া যে তিনটি দেশের কাছে পারমাণবিক অস্ত্রের ফর্মুলা বিক্রি করেছে মায়ানমার তাদের একটি। তবে বিশেষজ্ঞরা মনে করেন পারমাণবিক বোমা তৈরির মতো আর্থিক অবস্থা মায়ানমারের নেই। তারপরও মায়ানমারের পারমাণবিক গবেষণা বিরাট এক ধোঁয়াশা। পারমাণবিক অস্ত্র তৈরি নিয়ে সৌদি আরব কয়েক দশক ধরে ইঁদুর বিড়াল খেলছে। কিছুদিন আগে বিন সালমান বলেছিলেন যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করত তাহলে সৌদি আরবও পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকে পড়ত। তবে সৌদি আরব অনেক আগেই তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধের পর থেকেই পারমাণবিক অস্ত্রের গবেষণা করে। 2003 সালে আমেরিকা ইরাক আক্রমণ করলে সৌদি আরব আবারও পারমাণবিক অস্ত্র রাখার প্রয়োজনীয়তা বোধ করে। এছাড়াও পাকিস্তান সৌদি আরবের কাছে পারমাণবিক অস্ত্র বিক্রি করছে এমন তথ্য ন্যাটো এবং বিবিসির মতো বিশ্বস্ত সূত্রগুলো বলেছে। তবে সৌদি আরবের একটা বিশেষত্ব হচ্ছে তারা এসব নিয়ে কাউকেই পরোয়া করে না। তাদের ভাবটা এমন তারা চাইলে পরমাণু অস্ত্র যখন তখন তৈরি করতে পারে, কেউ বাধা দেওয়ার নেই। এদিকে তুরস্কের কাছে পরমাণু অস্ত্র নেই এই বিষয়টি মানতেই পারছেন না তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। এরদোগান আক্ষেপ করেছিলেন তাদের ক্ষুদ্র প্রতিবেশী ইসরায়েলের পারমাণবিক অস্ত্র রয়েছে। সৌদি আরব এবং ইরানও পারমাণবিক অস্ত্র তৈরির পদক্ষেপ নিয়েছে, তাই তুরস্কেরও দ্রুত পারমাণবিক অস্ত্র দরকার বলে বেশ খোলাখুলিভাবে প্রকাশ করেছেন এরদোগান। ইতিমধ্যে এরদোগান রাশিয়াকে সাথে নিয়ে পরমাণু গবেষণা শুরু করেছে। তবে সমীকরণটা হচ্ছে পশ্চিমারা যতই তুরস্কের উপর নিষেধাজ্ঞা দিবে তুরস্ক ততই পারমাণবিক অস্ত্রের দিকে ঝুঁকে পড়বে। তবে সবার আগে যে দেশটি পারমাণবিক অস্ত্র পেতে পারে সেটি হচ্ছে ইরান। অবশ্য ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে এই ধারণাটি পুরোপুরি সত্য নয়, কেননা ইরান যে গোপনে ইতোমধ্যে পারমাণবিক অস্ত্র তৈরি করেনি তার কোনো গ্যারান্টি নেই। সম্প্রতি ইরান 60% ইউরেনিয়ামের মজুদ বাড়িয়েছে। এই অবস্থায় তাদের পারমাণবিক বোমা তৈরিতে সময় লাগবে মাত্র 1-3 মাস। এখন দেখার বিষয় আমেরিকার সাথে চুক্তিতে কি হয়। যদি ইরান চুক্তিতে ফিরে তাহলে এখনই তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, আর যদি আমেরিকা শেষ পর্যন্ত চুক্তিতে না ফিরে তাহলে ইরানকে ঠেকানোর মতো কিছুই নেই। প্রিয় দর্শক, যে দেশগুলো পারমাণবিক অস্ত্রের প্রতি ঝুঁকেছে একটি বাদে তাদের সবগুলোই মধ্যপ্রাচ্যে মুসলিম দেশ। নিরাপত্তার সাথে পারমাণবিক বোমা রাখাটা তাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। বিভিন্ন দেশে পরমাণু গবেষণা ইস্যুতে আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও এরকম আরও বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট techduniyabd.com ভিজিট করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।